আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজার একটা ফুরিন ব্রেড ফ্রুরিন এই ব্রেড ফুডিনটা তৈরি করা অনেক বেশি সহজ এবং খাইতে অনেক অনেক বেশি মজার এবং অনেক সহজে এর ব্রেড ফুরিনটা রকম রান্নার ঝামেলা ছাড়াই তৈরি করা যায় দেখে হয়তো বুঝতে পারছেন কতটা কালারফুল সুন্দর এবং কতটা সুন্দর করে এটা জমাট বেঁধে যায় আমি উপকরণগুলো আপনাদের দেখাই নিচ্ছি এখানে আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপে তিন কাপ দুধ এই মেজারমেন্ট কাপটাতে মেপে আমি পুরো এখানে তিন কাপ দুধ নিয়ে নিছি এবং এই দুধটাকে আমি সিদ্ধ করে ঠান্ডা করে নিছি সেই সাথে আরও আমার লাগছে হাফ কাপ চিনি চিনিটা যা যেরকম পছন্দ মিষ্টি ওরভাবে দিবেন সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ আর লাগছে কয়েকটা পাউরুটি আমি এখানে আমার পাউরুটিগুলো মাঝারি সাইজ খুব বেশি বড় নেই জন্য ছয় পিস ব্যবহার করব আপনাদের বড় হলে কম এবং ছোটো হলে বেশি বাড়ায় কমায় ব্যবহার করতে পারেন আর আমার লাগছে এরকম আগার আগার পাউডার আমি এরকম আগার আগার পাউডার থেকে দুই দুই চা চামচ আগার আগার পাউডার ব্যবহার করব সেই সাথে আমি এখানে দুই রকম কালার ব্যবহার করব সৌন্দর্যের জন্য রেড আর ব্লু এই অল্প উপকরণে তৈরি হয়ে যাবে আজ আমার মজার ব্রেড ফুরিন আমি একটা ব্ল্যান্ডারের জা নিয়ে নিছি এতে দিয়ে দিচ্ছি তিন কাপ করা সেই টান্ডা দুধটা সেই সাথে আমি দিয়ে দিলাম আমার যে পাউরুটিগুলো ছিল এগুলোকে আমি দু চার টুকরা করে কেটে নিচ্ছি এক্ষেত্রে আমি লাল অংশ বা সাদা অংশ কিছুই ফেলিনি সবগুলো রাখছি এবং এই পাউরুটিগুলো আমি ব্ল্যান্ডারের জারে দিয়ে দিচ্ছি যেখানে আমরা দুধ দিয়েছিলাম সেই সাথে দিয়ে দিচ্ছে চিনি এবং সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এই চারটা উপকরণ দিয়ে আমি ভালো করে এই মিশ্রণটাকে ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি দুই তিনবার করে আমি ব্লেন্ড করে আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা প্যান নিয়ে নিলাম প্যানটাতে যে ব্ল্যান্ড করা ফুডিনের যে ইয়াটা ওটা আমি দিয়ে দিলাম মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এখন কিন্তু চুলাই দিয়ে দিই নাই এতে দিয়ে দিলাম দুই চা চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডারটা দিয়ে আমি ভালো করে মিক্স করে এরপর আমি এটা চুলাই তুলে দিব অবশ্য কোনো কোনো রকম ভুল করবেন না চুলাই তুলে দিয়ে এই আগার আগার পাউডারটা দিতে কারণ এতে খুব তাড়াতাড়ি দলা পেকে যায় এবং এটা খাইতে ভালো লাগে না এবং খুব বেশি জমাট হওয়ার কাজটা মসৃণভাবে হয় না আগার আগার পাউডারটা ভালোভাবে মিক্স না হলে আমি একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আগে আগার আগার পাউডারটা এটা মিক্স হয়ে হয়ে গেলে এরপর আমি প্যানটাকে চুলাই তুলে দিচ্ছি আমি চুলাটা মিডিয়াম হাতে চালু করে দিয়েছি এবং অনাবারত নেড়ে ছেড়ে আমি দুই থেকে চার থেকে পাঁচ মিনিটের মতো এবারটা রান্না করে নিব। যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং আগার আগার পাউডারটা ভালো হয়ে মিক্স হয়ে আসা পর্যন্ত আমি ভালো মতো নেড়ে ছেড়ে মিক্স করে নিব। বেশ কয়েক দুই তিন মিনিট পরে দেখা যাবে মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসছে এর মানে আমার ফুডিনের মিশ্রণটা রেডি হয়ে গেছে এভাবে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করিয়ে দিই বন্ধ করে দিয়ে নর্মাল টেম্পারেচারে চলে আসা পর্যন্ত অপেক্ষা করব এরপর আমি মিশ্রণটা আমি যে পাত্রে ফুডিংটা সেট করব ও পাত্রে ঢেলে দিচ্ছি পুরা মিশ্রণটা পুরা মিশ্রণটা ঢেলে দেওয়ার পরে আমি এটা এইটা থেকে দুটা বাটিতে আলাদা করে করে এক টেবিল চামচের মতো করে এই মিশ্রণটা তুলে নিচ্ছি যেহেতু আমরা এখানে কালার ব্যবহার করব একটু দেখা সৌন্দর্যর জন্য আপনারা চাইলে কালার ছাড়াও এভাবে ফুডিনটা বসাই সেট কর সেট করে পরিবেশন করতে পারেন এতে খাইতে এবং দেখতে অনেক ভালো লাগে এরপরে আরও বেশি কালারফুল হওয়ার জন্য আমি আজকে এখানে কালারটা ব্যবহার করছি আমি এখানে দুই দিয়ে দিলাম দুই তিন ফুটা ফ্রুট রেড ফুড কালার এইটাতে দিয়ে দিলাম দুই তিন ফোটা রেড ব্লু ব্লু ফুড কালার এভাবে দিয়ে এই কালারটাকে আমি একটু ছিটাই ছিটে এভাবে ব্যবহার করে দিয়ে দিচ্ছি দেখে একটু বুঝে নিতে হবে হয়তো আমি বোঝাতে পারছি না এভাবে করে দিয়ে মাঝখানে মাঝখানে এখানে খুব অল্প পরিমাণ নিচে যেহেতু এভাবে দিলে হয়ে যাবে দিয়ে আমি একটা ছলা দিয়ে একটু ভালো করে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি একটু দেখতে সুন্দর লাগে মতো একটা ডিজাইন চলা আসে মতো এভাবে করে দিয়ে আমি একটু ঝা ঝেঁকে নিব ঝেঁকে নিয়ে ফ্রিজ নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য আমি চলে এসেছি এক ঘন্টা পরে আমার ফুরিংটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে এবং আমি একটু কেটে আপনাদের সংখরে দেখাচ্ছি এটা অনেক বেশি মজা খাইতে এই ফুরিংটা সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে এটা বেক করার দ্বিতীয়বার বেক করার কোনো ঝামেলা থাকে না দেখলেন তো কত সহজে এই ব্রেড ফুডেনটা তৈরি করা যায় আমি একটু আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কত মসৃণ কত সুন্দর করে এটা সেট হয়ে গেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে বলবেন না সবাই ভালো থাকবেন ভালো খাবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ